তো দেখো যাচ্ছে আর কি। এই যে কাঁকড়া গুলো বাঁধা আছে, তো দেখো এ কিন্তু কোনো রকম কোনো কামড়াতেও পারবে না। এই যে বন্ধুরা দেখো কাঁকড়া গুলো কিন্তু খুব সুন্দর ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, তরকারি খুব ভালোভাবে বাছাই করে নিয়েছি। কাঁকড়াটা কিন্তু খুব শাঁসও হয়েছিল। ও আমার শাঁস দেবে, আমার শাঁস খেতে ভালো লাগে। যেখান দিয়ে হেঁটে যাচ্ছি পুরো এই চরটা নেমে গেছে ঢপ করে এত দূরে, না জানি এরকম কত চর এরকম নিচে নেমে যাচ্ছে তা ঠিক নেই। তাই মাকে বলছিলাম, দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে খপ করে মাটির মধ্যে ঢুকে গেল। এখানটায় বাচ্চা একটা বোট অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল, তো এইবার দেখলাম বোটটা ছেড়েছে, বোটটা যাচ্ছে আর কি। বোঝা যাচ্ছে জালে তো চিংড়ি মাছের কালার এরকম ফ্যাকাশে টাইপ, জালের কালারে চিংড়ি মাছ। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখো আজকে কাঁকড়া রান্না করব। তো তোমরা অনেকেই বলো যে কাঁকড়ার রেসিপি দেখতে চাই, তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো, সাথে থাকো। এই যে দেখো নদীর কাঁকড়া একদম সুন্দরবন জঙ্গল থেকে, এটা কেনা কাঁকড়া বাবু দিয়ে গেছে। তো এই যে দেখো তোমাদেরকে একটা বের করে দেখায়, কাঁকড়াগুলো সব বাঁধা আছে। এই যে বাবা একসাথে দুটো উঠে গেছে, এই যে কাঁকড়াগুলো বাঁধা আছে। তো দেখো এ কিন্তু কোনো রকম কোনো কামড়াতেও পারবে না, পা দুটো বাঁধা আছে। তো চলো কাঁকড়াগুলো কাটতে থাকি, তোমরা দেখতে থাকো। আর কাঁকড়া দিয়ে কি রান্না করব সেটাও তোমাদেরকে শেয়ার করব, অবশ্যই সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো। এই যে পাগুলো কি বড় বড় দেখতে পাচ্ছ? হ্যাঁ আমিও দেখছি তো। তুমিও দেখছো? দড়িগুলো খুলে দাও। ও দড়ি খুলতে হবে না, এক এক খুলেই যাবে। ধানগুলো ফেলে দিচ্ছো? ফেলে দিচ্ছি না, এগুলো নেওয়া হবে পরে। আর একটা নিয়ে নেব। বাঁধা বলে ধরতে পারছো না হলে এতক্ষণ ধরা বেরিয়ে যেত। দড়ি সমেত কেটে দিয়েছে। ছেলে কাঁকড়া নাকি? ছেলে কাঁকড়া তো ছোট, ওটা মেয়ে কাঁকড়া বড়। এই যে বন্ধুরা দেখো কাঁকড়াগুলো কিন্তু খুব সুন্দর ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে পুঁই শাকের বিটুলিও কাটা কমপ্লিট, আর এখানে কচুরমুখী আলু আর পুঁই শাক দিয়ে এটাও কাটা কমপ্লিট, আর ভাজাটা কিন্তু রেডি হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে প্রায়। এখানে কাঁকড়ার ছোট ছোট পা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে দিয়ে দেবো পুঁই বিটুলি। এই যে বাপের ভাত বেড়ে দিয়েছি, আর ওদিকে ওর ঠাম্মিরও ভাত দিয়েছি, এখন খেতে বসবে। আর এই দেখো কাকিমাদের বাড়ির থেকে মাছের ঝোল দিয়েছে আলু দিয়ে, আর এখন দেখো বাপি ও খিদে পেয়ে গেছে। এদিকে আমার পুঁই বিটুলিটা রান্না চলছে, আমার ভাতও কমপ্লিট। বড়ি দিয়ে রান্না হয়েছে, মাকে আগে একটু ফুল ফুল দেবো, কিন্তু আমার হয়ে গেছে।
কাঁকড়ায় লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। কাঁকড়াগুলো ভালো করে ভেজে নেবে। বাপি, মাছের তরকারি কেমন হয়েছে? সুন্দর হয়েছে? ওই ঠাম্মি দিয়ে গেছে তরকারি। ভালো হয়েছে? আচ্ছা, এদিকে আমার রান্না চলছে আর ওদিকেও খাওয়া দাওয়া চলছে। কাঁকড়াগুলো একেবারে বেশি বেশি ভাজবো না, এবারে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু দিয়ে দেবো পাঁচ ফোড়ন, পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে নেব। তো লাল হয়ে গেছে, এবারে দিয়ে দিয়েছি মাছের তরকারি, এর সাথে কিন্তু আমি ধনে পাতাও দিয়েছি, লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালোভাবে কষাই করবো। দিয়ে দেবো কয়েকটা তেজপাতা এই তরকারি কষাইয়ের মধ্যে, আর কাঁকড়াগুলো দিয়ে দেবো একসাথে, আবার খুব ভালোভাবে ভেজে নেব। তরকারি খুব ভালোভাবে কষাই করে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। তরকারিটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে, আর দেখি আলুটাও সিদ্ধ হয়েছে কেমন। এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তরকারি একদম রেডি হয়ে গেছে। আর নামানোর সময় একটু সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। বন্ধুরা কি বলবো, রান্না করে একদম দেরি করিনি, সাথে সাথে বসে গেছি পুঁই বিটুলি দিয়ে। পুঁই বিটুলিটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। একটা পা নেব কাঁকড়ার, দুটো নিলাম। কাঁকড়াটা কিন্তু খুব শাঁসও হয়েছিল। ও আমার শাঁস দেবে, আমার শাঁস খেতে ভালো লাগে। ওই বোমবাতি দেবে এটা দে। নাইস, দারুণ হয়েছে। তো বন্ধুরা চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর আজকে সম্পূর্ণ পর্বটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবার পাশে থেকো। টাটা।